আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আরেকজনকে যুক্ত করি, সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, বলেন তাহলে। জি, 1 মিনিট, 1 মিনিট প্লিজ। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলতে পারেন আপনি তাহলে। জি আসিফ ভাই, আমি আগে আমার পরিচয়টা দিই, তারপরে যদি আপনার কিছু বলার থাকে তো আপনি বলবেন। আর আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন ছিল আর কি, মানে আপনার সাথে আমি ডিবেট করতে আসলে জাস্ট আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে আমার ইচ্ছা করতেছে, এর জন্য আমি আপনার সাথে অ্যাড হতে আসছি আর কি। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বলবেন, আপনার পরিচয় যদি বলতে চান সংক্ষেপে বলবেন, আর আপনার পরিচয় জানাটা আমার জন্য এত ইম্পর্টেন্ট কিছু না। আপনি যদি সরাসরি প্রশ্ন চলে যেতে চান সেটা ভালো হয়, তবে কথা হচ্ছে যে আপনি আমার কথা বলার মাঝখানে কথা বলেন না, সেই জিনিসটা আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আপনার কথা মাঝখানে আমি যেন কথা না বলি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন যে আলেম সমাজরা আছে, আমি কিন্তু একজন মুসলিম ফ্যামিলির ছেলে এবং আমি চেষ্টা করি আমি নামাজ পড়ার জন্য, কিন্তু আমি কথাকথিত আলেম বা শায়েখ ওদের মতো এরকম উগ্রবাদী না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, উগ্রবাদী বলতে আপনি কি বোঝাচ্ছেন, এই জিনিসটা আমাকে একটু বোঝান। আচ্ছা, আমি আমি আপনাকে বলি, এখন যদি আপনি কোমি অঙ্গনের কোন আলেমকে একটা গালি দেন, এখানে কিন্তু সর্বস্তরের মুসলমান এসে আপনাকে গালাগালি শুরু করবে, এটা কি আপনি মানেন? কোমি, না না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমার প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে তারপর উত্তর দেন। আচ্ছা, মনে করেন যে আমি বাংলাদেশে বসবাস করি, আমি একটা মুসলিম ফ্যামিলির ছেলে, আমি নামাজ রোজা করি, হঠাৎ আমার একদিন মনে হইলো যে আমি আর ইসলাম পালন করব না, ইসলামটা ভালো না, ইসলামটা পচা, ইসলামটা খারাপ, মনে হইতেই তো পারে, তাই না? মানুষের এক একজনের এক এক রকম বিশ্বাস থাকে, এক একজনের এক এক রকমের চিন্তা ভাবনা থাকে। মনে করেন আমার মনে হইলো ইসলাম ধর্মটা পচা, নবী মোহাম্মদ ভালো না, আল্লাহ ভালো না, কোরআন ভালো না, আমি ধরেন ইহুদি হব, অথবা আমি ধরেন বৌদ্ধ হয়ে যাবো, বা ধরেন আমি নাস্তিক হয়ে যাবো। এখন আমি বললাম যে আচ্ছা, আমি থেকে আজকে থেকে নাস্তিক, আমি ভাই ইসলাম ধর্ম মানি না, আমি ধর্ম পালন করবো না। এখন আলেমরা যে আছে বাংলাদেশে, আলেমরা বলতেছে যে যে ইসলাম ধর্ম পরিত্যাগ করবে সে হচ্ছে মুরতাদ, এখন মুরতাদকে হত্যা করতে হবে, ইসলামের বিধান হচ্ছে মুরতাদকে হত্যা করে ফেলা, মুরতাদ কখনো বেঁচে থাকতে পারবে না, ইসলাম গ্রহণ করতে হবে ওই লোকের, তওবা করতে হবে, তওবা করে আবার ইসলামে ফেরত আসতে হবে, অন্যথায় তাকে আমরা হত্যা করে ফেলবো, তাকে আমরা মেরে ফেলবো। যদি মানে রাষ্ট্র বিচার করে তাহলে তো রাষ্ট্র বিচার করবে, আর যদি রাষ্ট্র বিচার না করে তাহলে তো শেষ, সেটা ইসলামের শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করে ফেলা। এখন এই যে আলেমরা এই কথাটা বলছে, তারা কি উগ্রবাদী নাকি তারা সঠিক ইসলামের কথাটা বলতেছে? আমি ওইদিকে যাইতে চাচ্ছি না ভাইয়া, আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। মানে আমি একজন মুসলিম ফ্যামিলির সন্তান, কিন্তু আমি নামাজ পড়ি কিন্তু পাঁচক তো পড়তে পারি না, যেতটুক পারি এতটুক করি, কিন্তু এখনকার বাংলাদেশে আমার আমার কথাটা আমি প্রশ্নটা বুঝে, আপনি আমার আমার প্রশ্নটা বুঝে, আপনি বলেছেন যে আপনি আপনি আমার প্রশ্নটা বোঝেন নাই ভাই, আপনি আমার প্রশ্নটা বোঝেন নাই, আপনি বলেছেন যে আপনি নামাজ পড়েন রোজা রাখেন ভালো কথা, আমি তো সেটাতে আপত্তি করি নাই কিছু, আমি বলে এবং আপনি একই সাথে বলেছেন যে বাংলাদেশের অনেক আলেম আছে যারা একটু উগ্র, আপনি তাদের মধ্যে উগ্র না, তাই তো? এটাই তো বলেছেন, জি। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে উগ্র বললেন আলেমদের, বাংলাদেশের আলেমদের এই উগ্র বললেন, এটা কিসের ভিত্তিতে উগ্র বললেন, সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। সেই জিনিসটা জানতে চাওয়ার সাপেক্ষে ভাই আমার কথাটা আগে শুনে নেন, আগে প্রশ্নটা শুনে সেই অনুসারে উত্তর দেন। আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের অনেক আলেমকে আপনি উগ্র বললেন, এই উগ্র জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, উগ্রতা বলতে কি বোঝাচ্ছে? গালি গালাজ তো কোনো উগ্রতা হতে পারে না, আপনি তখন উদাহরণ হিসেবে কয়েকটা গালি গালাজের কথা বললেন, গালি গালাজটা তো উগ্রতা না, একজন মানুষ একজন মানুষকে, এক রিক্সাওয়ালা রিক্সাওয়ালারা অনেক সময় আরেকটা রিক্সার সাথে ধাক্কা লাগলে খুব নোংরা নোংরা গালি দেয়, ভ্যানওয়ালারা, রিক্সাওয়ালারা, ট্যাক্সি ক্যাবওয়ালারা, সিএনজি ওয়ালারা অনেক একজন আরেকজনের খুব নোংরা নোংরা গালি দেয়, আমি এটার ভিতরে উগ্রতা কিছু দেখি না, গালি দিচ্ছে, গালি এত এমন কোনো অপরাধ না, গালিটা আমাদের খারাপ লাগে শুনতে, গালিটা আমরা চাই না কেউ কাউকে গালি গালাজ করুক, কিন্তু এটা এত বড় কোনো ইস্যু না। আমি জানতে চাচ্ছি যে উগ্রবাদ বা উগ্রপন্থা এই জিনিসটা বলতে আপনি বোঝাচ্ছেন, সেটা আমি জানার জন্য একটা উদাহরণ দিয়েছি আপনাকে, যে মনে করেন কেউ ইসলাম ত্যাগ করলো, এখন বাংলাদেশের আলেমরা বলতেছে এই লোককে হত্যা করতে হবে, এই লোকের এই লোকের আর বেঁচে থাকার অধিকার নাই, যে ইসলাম ত্যাগ করবে সে ইসলাম থেকে মানে বের হয়ে গেছে, একে এখন হত্যা করে ফেলতে হবে। এই যে একটা মানুষকে হত্যা করে ফেলার চেষ্টাটা বা হত্যা করে ফেলার কথা বলাটা, একজন মানুষের বিশ্বাস অবিশ্বাস তো তার ব্যক্তিগত বিষয়, আমার ইচ্ছা হইলে ভাই আমি বিশ্বাস করবো, ইচ্ছা না হলে বিশ্বাস করবো, এটা আমার ব্যাপার, এটার সাথে আল্লাহর সাথে আমি বুঝবো, আপনার তো এখানে ভাই মাথা কামানোর দরকার না, না না না, কথাটা শেষ করি, কথাটা শেষ করি, আমি আল্লাহর সাথে বুঝবো জিনিসটা, হ্যাঁ আল্লাহর সাথে আমার ব্যাপার, আমি আল্লাহরে মানি না, সেটা আমার আমার খুশি, আমার খেয়াল খুশি,
আমার ইচ্ছা, মনে করেন কোনো যুক্তিও নাই, আমি হুদাই ইসলাম ত্যাগ করছি, আমার আমার ইচ্ছা, আমার খুশি, কোনো কারণ নেই, আমি হুদাই হুদি ত্যাগ করছি ইসলাম, আমার ভাই আমার জীবন আমার খুশি, আমি দোযোগে যাবো, আমি জাহান্নামে যাবো, আমার খুশি। এখন আপনি আলেমরা বলতেছে যে এই যে যে লোকটা ইসলাম ত্যাগ করেছে একে হত্যা করতে হবে, এ হচ্ছে মুরতাদিকে হত্যা করে ফেলতে হবে, এই যে এই যে এই কথাটা যে আলেমরা বললো, এই কথাটাকে আপনি কি মনে করেন, এটা কি উগ্রবাদ নাকি এটা ইসলামের বিধান, বলেন তো। আমার কথা হচ্ছে যে একজন আলেম না, একজন সাধারণ মানে যদি সরকার প্রধানও হয়, আমার মনের এগেনস্টে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে না, এটা আলেম না যদি সরকার প্রধানও হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো বলেছেন, এটা তো খুবই চমৎকার কথা বলেছেন। একজন মানুষের বিশ্বাস হচ্ছে তার ব্যক্তিগত বিষয়, কে হিন্দু থেকে মুসলিম হবে, কে মুসলিম থেকে হিন্দু হবে, এটা ভাই তার উপর নির্ভর করে নাকি ভাই? আপনি তো এটাই জি, আমি একজন যদি আমি দিনই বাই হই, যদি আপনি অসৎ পথে চলে যান, আমি আপনাকে বলতে পারি যে এই কাজটা ভালো না, এই কাজটা খারাপ বা ভালো, আমি যুক্তি তর্ক দিয়ে সেটা আপনাকে আমি আমার পথে আনতে পারি, কিন্তু আপনি যদি আমার পথে না আসেন আমি আপনাকে হত্যা করব, এটা তো জঘন্য বড় অপরাধ, জঘন্য অপরাধ। এক্স্যাক্টলি ভাই, আপনার কথার সাথে আমিও একমত, আপনি ঠিক বলেছেন। আমিও আমিও মনে করি যে মানুষ বিশ্বাস হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়, এখানে অন্য কোনো ব্যাটার ভাই কোনো মাতবাড়ি কোনো, হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে দেখো এটা কিন্তু এটা কিন্তু এরকম, এটা কিন্তু মানে এইরকম যুক্তি দিয়ে বুঝাইতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই তার উপরে। আমার কথা যদি আপনি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত চুজ, কিন্তু এতে কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি না, আপনার গায়ে হাত তোলার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। এক্স্যাক্টলি, আমি আমি আপনার আল্লাহ দিয়ে দিতে, আপনার গায়ে হাত তোলা আল্লাহর ওই অধিকারটা আমার দেয় নাই, না আল্লাহ দিয়ে দিতে ভাই, আল্লাহ দিছে কি দেয়নি সেটা আমরা একটু পরে আলোচনা করছি, আগে আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন? আমি তো এটাই বললাম যে আপনার গায়ে হাত তোলা মারা তো পরের কথা, কিন্তু আপনার গায়ে হাত তোলার অধিকার আমার নাই, যেহেতু আমি একজন স্বাধীন দেশের নাগরিক, আপনি একজন স্বাধীন দেশের নাগরিক, আপনার একটা স্বাধীনতা আছে, আপনার একটা মত প্রকাশ করার অধিকার আছে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে তো একমত হয়েছি ভাই, আমি আপনি খুব ভালো কথা বলেছেন, প্রত্যেক মানুষের অধিকার আছে বিশ্বাস করার বা না করার, তাই না ভাই? ঠিক বলছেন জি। আমি জানতে চাচ্ছি আপনার কাছে এই বিষয়ে ইসলামের বিধানটা কি, ইসলাম এই বিষয়ে কি বলে, যে ইসলাম কি কোন মানুষকে ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে কি শান্তিপূর্ণ ভাবে মানে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যেতে দেয়, নাকি ওই যে আলেমরা যে কথাটা বলছে সেই কথাটাই আসলে সত্য, যে যে ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, কোনটা? আসিফ ভাই, আমি একটু অতীতে যেতে চাই, যদি কিছু মনে না করেন, অতীতটা হচ্ছে অতীতে, না না আপনি অতীতে যাবেন, আমি আপনার কথা রেফারেন্স, আমি কথাটা সব জায়গায় আর কি একটু শুনে নেন, একটু শুনে নেন, আপনি অতীতে আপনার বিষয় না, একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, আপনি অতীতে যান, ভবিষ্যতে যান, বর্তমানে থাকেন, যেখানেই যান না কেন আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আচ্ছা, আমি এটা দেওয়ার জন্য আমি বলতেছি আর কি, মানে আমরা যেটা ইতিহাস থেকে জানি এবং মানে বিভিন্ন সময় জানি যে তাওরাত নাজির হয়েছে ইহুদিদের উপরে, তখন তাওরাতের যে ইহুদিদের যে ধর্মগুরুরা, বিশেষ করে রাবাইরা, ওরা নিজেদের ইচ্ছা মতো ওদের ধর্মটাকে নষ্ট করে ফেলছে, আল্লাহর বিধান এবং যে জিনিসগুলো এটি নষ্ট করে ফেলছে। ঠিক বাইবেলের ক্ষেত্রে ঠিক এরকমটাই হয়েছে, যেটাকে আমরা ইঞ্জিল বলি, তারপর কোরআনের ক্ষেত্রে আমরা একই কাজ করতেছি, কিছু মানে আমি সবাইকে বলতেছি না, কিছু মানুষ আছে যারা নিজেদের ধর্ম ব্যবসা টিকানোর জন্য, ধর্ম ব্যবসাকে টিকানোর জন্য, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, ঠিক আছে, তারপর আমি বলতেছি যে অনেক বাংলাদেশে আপনি যদি মনে করেন যে 100% 100 জন আলেমের মধ্যে 90 জন আলেমে এখন ওদের প্যাডের চিন্তা করে, ওদের ব্যবসার চিন্তা করে, ঠিক আছে, কিন্তু ভাই আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, ব্যবসার চিন্তা করতে যায় সেটাই ওরা এই কাজটা করে, যে যারা ধর্মান্ধ হবে বা যারা ইসলাম ধর্ম ত্যাগ করতে যাবে বা অন্য কোন ধর্ম থেকে আসতে যাবে, তখন আমি একটা কথা বলি যে হিন্দু ধর্ম থেকে যখন একজন মানুষ মুসলমান হয় তখন কিন্তু প্রত্যেক আলেমে তাকে সাধুবাদ জানায়, ঠিক আছে, যখন একজন মুসলিম আবার দেখা গেছে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হয় তখন দেখা গেছে কিছু উগ্রবাদী আলেম, কিছু আমি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে সবাই, সবার কাছে আমি জানি না, কিছু উগ্রবাদী আলেম বলবে যে না ও মুরতাদ। সাইফুল মাহমুদ ভাই, সাইফুল মাহমুদ ভাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না ভাই, আপনি কিন্তু অনেক দিকে অনেক কথা বলছেন, ঠিক আছে কথা, ঠিক আছে আপনার কথা অনেক কথা বলছেন, কিন্তু আপনার প্রশ্নটার উত্তরটা দিচ্ছেন না ভাই।
জি ভাই, আমি তো বলতেছি যে অনেক হুজুর আছে যে এরকম মানে একটা, আমি ভাই হুজুরদের কথা জিজ্ঞেস করি নাই তো সাইফুল মাহমুদ ভাই, আমার কথা বলতেছেন, জিজ্ঞেস করি নাই যে আমার কথা বলতেছেন, আমি হুজুরদের ভাই আমি হুজুরদের কথা জিজ্ঞেস করি নাই, ইসলামের বিধান কি এটা সেটা জিজ্ঞেস করছি আমি ভাইয়া, আমি আমার আমার একটা সহজ সহজ কথা একটু শুনে নেন, কথা কথা একটু শুনুন, আমার সহজ কথাটা আপনি শুনেন, এক 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড ভাইয়া 10 সেকেন্ড কথাটা আগে শুনে নেন, কথাটা প্রশ্নটা আগে শুনে নেন, প্রশ্ন আপনি অনেকক্ষণ বলেছেন, আমি তো আমি তো আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না দেখে আপনাকে থামিয়েছি, আপনি একটু আমার কথাটা শুনে নেন, আমি বাংলাদেশে কোন একটা মসজিদের কোন একটা ছক্কু মোল্লা কে কি কইছে সেটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি না, জি আমি কোথাকার কোন ছক্কু মোল্লা কি ভুলভাল কইছে না কইছে, অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাত্র কোন ছক্কু মোল্লা কে কি কইছে সেগুলো নিয়ে তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে জিজ্ঞেস করছি যে ইসলামের যে কোরআন এবং হাদিস, হ্যাঁ সহি হাদিস হাসান হাদিস, এই যে আল্লাহ পাক দিয়া নাজিল করেছে এবং নবী মুহাম্মদের মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে অথবা নবী মুহাম্মদ এই জিনিসগুলাকে সমর্থন করেছে অথবা নবী মুহাম্মদ যে কথাগুলাকে মৌন সমর্থন জানিয়েছে, এই যে হাদিস গ্রন্থগুলো সহি বুখারী সহি মুসলিম সুনান আবু দাউদ শরীফ, হ্যাঁ তিরমিজি শরীফ শরীফ, এই যে সহি সিয়াসিতা ছয়টা যে হাদিস গ্রন্থ আছে এর বাইরেও আরো সহি হাদিস আছে, এই যে সহি হাদিস হাসান হাদিস এই হাদিস গুলা থেকে জিজ্ঞেস করছি, এইগুলা ভাই আপনার কথাগুলো কাইটা কাইটা আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে ইসলামের বিধান, আচ্ছা আপনি কি আমার কথা মানে একদমই শুনতে পাচ্ছেন না, কেটে কেটে যাচ্ছে, না হয় আপনি বিলিফ না করলে অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন, না আপনার কথা আমি বিলিফ করছি অসুবিধা নাই, কেটে কেটে গেলে তো তাহলে আমার আপনারা যারা এখানে কমেন্ট করছেন তারা যদি অনুগ্রহ করে একটু নিচে কমেন্ট করেন যে মানে আচ্ছা আপনি বলেন কথা বলতে থাকেন, জি আপনি যে কথাটা বলছেন আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ভাইয়া আমি মানে কোরআন এবং হাদিস সম্পর্কে আমি বেশি একটা জানি না, জানি না তবে জানার চেষ্টা করতেছি, এরকম তো আমি বলতে পারতেছি না কারণ যেহেতু আমি একজন প্রবাসী, আমি স্টুডেন্ট না আমি একজন প্রবাসী, আর আমার কাজটা থাকে সকাল 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, ঠিক আছে তো এর মধ্যে আমি যতটুকু সময় পারি মানে আমি এতটুকু আমি কাজ করার চিন্তা ভাবনা করি, বা আমি এইসব বিষয় নিয়ে এসে আমি সত্যি কথা বলতে আমি কোরআন হাদিস এসব নিয়ে আমি খুব কম রিসার্চ করি বা করা চলে না বললেই চলে, কিন্তু ভাই আমার প্রশ্নটা কিন্তু আমি এখন পর্যন্ত করতে পারি নাই, আচ্ছা ভাই এখন কি আমার কথা একটু আগের থেকে বেটার, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে কোরআন হাদিস সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না, তাহলে আপনি যে মুসলিম বলছেন আপনি নিজেকে যে মুসলিম বলছেন কোরআন হাদিসটা তো আপনার ভালোভাবে জানা উচিত তাই না, জেনে তারপরে পালন করা উচিত না নাকি না জেনে পালন করা উচিত, হ্যাঁ অবশ্যই এটা আমার অজ্ঞতা, এটা আমি ওই মানে স্বীকার অস্বীকার করার মতো না, এটা আমার অজ্ঞতা যে আমি জানি না, আচ্ছা তাহলে আপনি একটা জিনিস সম্পর্কে জানেন না কিন্তু আপনি সেটা বিশ্বাস করেন, এটা কি ঠিক হচ্ছে ভাই, ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা আমি এখনো সিউরিটি আমি যেহেতু আমি জানি না, তো জানার চেষ্টা যখন করব তখন যদি আমার কাছে মনে হয় যে না আমি রং রাস্তায় আছি তো ডেফিনেটলি আমি আমার রাস্তায় রং রাস্তায় ভাই আপনি রং রাস্তায় আছেন, আমি যেটা বলতেছি আমি জিজ্ঞেস করি নি সেটা জিজ্ঞেস করি নি, আমি জিজ্ঞেস করেছি একটা জিনিস সম্পর্কে আপনি ভালোভাবে জানেনই না, আপনি কি কোরআনটা কখনো বাংলায় পড়েছেন ভাই, না 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 এটা মিথ্যা কথা বলার মতো কোনো কিছু নেই, না আচ্ছা তাহলে আপনি কোরআনটা কখনো বাংলায় পড়েন নাই অথচ আপনি ইসলামে বিশ্বাস করেন, এই এই কাজটা তো এই কাজটাকে আমরা কি বলি জানেন, আমরা বলি এটাকে অন্ধবিশ্বাস বলি, যে জিনিসটা আপনি জানেনই না সেটা হুদাই বিশ্বাস করতেছেন, ভাই কি লেখা আছে আগে তো পড়বেন তারপর তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তো তারপরে আসবে, তারপরে আপনি বুঝবেন যে এটা বিশ্বাস করা যায় নাকি যায় না, যে জিনিসটা আপনি পড়েনই নাই কখনো জানেনই না এটার ভিতরে কি আছে আপনি বিশ্বাস করে বিশ্বাসেন, এটা তো এটা তো কে আমরা বলি অন্ধবিশ্বাস, হ্যাঁ বলতে পারেন যে আমি অন্ধবিশ্বাসী, এটা নিয়ে আপনার সাথে আমি মানে দ্বিমত পোষণ করতে পারতেছি না, যেহেতু আমি জানি না তো এটা আমার যেটা সত্যি আমি এটা বলতে আমার মানে দ্বিধাবোধ নেই বা নিজের কাছে, তাহলে আপনাকে আমি কয়েকটা হাদিস দেখাচ্ছি, হ্যাঁ কয়েকটা হাদিস এখন আপনি স্ক্রিনে দেখবেন, এই হাদিসগুলো হচ্ছে নবী মুহাম্মদ কি বলে গেছেন, এক্সকিউজ মি আসিফ ভাই, আসিফ ভাই যদি কিছু মনে না করেন আমার মোবাইলটা আগারটা একটু ছোট তো তো আশা করি আমি অন্য আরেকদিন আপনার সাথে আমি কথা বলবো, তো আজকে এই বিষয়ে না কথা বলেছেন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাইছিলাম আর কি, যেটার জন্য আমি আপনাকে আপনার সাথে এড হইছি, আমি কি এই প্রশ্নটা করতে পারি, আমি চাইলে আমি কালকেও এড হতে পারি ভাই, কালকে তো আমি তো আমি তো থাকবো না, আমি তো মানে অনেকদিন আমি আপনাদের প্রোগ্রাম আমি দেখি,
প্রায় সময় দেখি, কিন্তু আমার কাছে মানে জাস্ট দুটো প্রশ্নের উত্তর আর কি আমি আপনার কাছ থেকে পেলাম। আপনার প্রশ্নের উত্তর আমি দিব তো বলেছি ভাই আপনাকে, তো আমি ভাইয়া আমার এখানে আমি মালয়েশিয়াতে আছি এখন, আমার এখানে রাত্র 1:43 বাজে বুঝছেন, আমার সকালবেলা ডিউটি আছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি তাহলে মৌখিক ভাবে বলে দিচ্ছি, ইসলামের বিধান হচ্ছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান, শরীয়তের বিধান। ঠিক আছে, এখন আপনি বলেছেন যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ঠিক না, যার যেমন ইচ্ছা বিশ্বাস করবে কি করবে না, আপনার কথার সাথে ইসলামের একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আপনি বলছেন যে এই কাজটা ঠিক না, মেরে ফেলাটা ঠিক না, কিন্তু ইসলাম বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে মেরে ফেলতে হবে, তাকে হত্যা করতে হবে, তার কল্লা ফালাই দিতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, নবী বলেছেন যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও, মানে কল্লার ছুরি দিয়ে তলোয়ার দিয়ে কচাং করে কাইটটা একেবারে কল্লাটা উড়াইয়া দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নবীর কথা। এখন ভাই আমি আপনার কাছ থেকে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আপনি তো তাহলে ইসলাম আসলে জানেনই না, পালন তো করা দূরের কথা, জানেনই না ভালো করে ইসলাম কি আছে না না আছে, কিন্তু আপনি ইসলামটাকে অন্ধবিশ্বাস করছেন, কিন্তু আপনার ইসলাম এমন অনেক খারাপ খারাপ জিনিস আদেশ দেয়, এমন অনেক খারাপ খারাপ নির্দেশ দেয় যে জিনিসগুলো আপনি নিজেই মানবেন না, একজন ভালো মানুষ হিসেবে আপনি এগুলাকে সমর্থন করবেন না। আমি নিশ্চিত আপনি একজন ভালো মানুষ, আপনি কখনো এটা সমর্থন করবেন না যে একজন মানুষ ধর্ম ত্যাগ করছে এটা তার বিষয়, আমাদের কি ভাই, সে জাহান্নামে যাবে, আপনি এটা ভাববেন। আপনিও চাইবেন না একজন মানুষ ধর্ম ত্যাগের জন্য তাকে হত্যা করে ফেলা উচিত, এটা আপনিও চাইবেন না, কিন্তু আপনার ধর্ম ইসলাম আপনাকে এই শিক্ষাটাই দিয়েছে যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও, এটা একটা খারাপ বিষয়। ঠিক আছে, এই জিনিসটাই আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি। এবার আপনি আপনার প্রশ্নটা বলেন। জি, আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে যাচ্ছি যে আমি সাপোজ আমি আপনাকে দিয়ে বলতেছি যে এখনকার যে বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে আলেমরা, আপনি হয়তো জানেন যে বাংলাদেশে 4-5টা জিনিসের তরিকা আছে, মানে সাইড আছে, যেরকম কিছু আছে যে সুন্নি আলেম, তারপর কিছু আছে যে আহলে হাদিস আলেম, তারপর কিছু আছে যে কমি আলেম, এবং কিছু আছে যে জামাত ইসলামী আলেম। ঠিক আছে, এরকম চারটা ভাগ আছে। এখন মানে আপনারা যে কাজটা মানে 2010-8-9 সালে যে কাজটা করতেন, মানে আপনাকে আমি এক্সাক্টলি আপনাকে বলতেছি না, যেরকম সামিউর রহমান, স্নিগ্ধা, আরো কয়েকজন ছিল, আমি ওদের আগের অনেক ভিডিও দেখতাম, তো আপনারা যখন একজন আলেমকে বা একজন মুসলমানকে একটা গালি দিতেন, তখন দেখা গেছে যে সবাই মিলেছে আপনাদের উপর মানে একটা চড়াও হতো যে তুই আলেমকে এই কথাটা বললি কেন, ওই কথাটা বললি কেন। এখন দেখা গেছে যে আপনাদের কাজটা এখন ওই আলেম গুলা করতেছে যে এ কাফের, ও কাফের, ও কাফের, ও বিদাত, ও জাহান্নামী, ও পথভ্রষ্ট, ও ইহুদিদের দালাল, ও ইন্ডিয়ার এজেন্ট, ও আমেরিকার এজেন্ট। মানে এটা কি আপনাদের ব্যর্থতা না সফলতা, যে আলেমরা যে আপনাদের কাজগুলো করে দিতেছে এখন মাঠে ময়দানে ওয়াজের নামে? ভাই আমি কখনো কোনো আলেমকে গালি দিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। না 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 না, আমি আমি আপনার কথা আমি বলি নাই, আমি তো বলছি যে সামিউর রহমান আছে, স্নিগ্ধা আছে, তারপর আজাদ, এরা কারা ভাই, এরা কারা, সামিউর রহমান, এটা স্নিগ্ধা, এরা কারা ভাই? এরা তো আপনাদের আমলেরই গণজাগরণ মঞ্চ থেকে উত্থান ওদের। সামিউর রহমান তো এখন ইন্ডিয়া, সানিউর, সানিউর, সামিউর না, সানিউর, সানিউরের কথা বলছেন? জি, ও সানিউর রহমান, সানিউর রহমান কি বলেছে, সে তো এখন হিন্দুত্ববাদী হয়ে গেছে, এখন সে তো হিন্দু, এখন হিন্দু জঙ্গি, সে এখন মানে জয় শ্রীরাম বলে চিৎকার চেঁচামেচি করে, তার কথা না আমি মানে ওদের প্রসঙ্গ টানতেছি না। আমি এখন আমি যেটা বলতেছি যে এখন আলেমে আলেমে যে রকম বিভাজন সৃষ্টি হইছে, এখন আমাদের মতো যারা নরমাল মুসলিম, যেহেতু আমি কোরআন হাদিস সম্পর্কে জানি না, সাইফুল ভাই, সাইফুল ভাই, আলেমে আলেমে বিরোধিতা তো আজকে থেকে না ভাই, নবী মুহাম্মদের আমল থেকেই তো বিরোধিতা, নবী মুহাম্মদের মৃত্যুর পরে দলাদলি হয়েছিল কে খলিফা হবে সেটা নিয়ে, সেই জিনিস আপনি জানেন ভাই, যে এটা নিয়ে দলাদলি হয়েছিল, আলী খলিফা হবে নাকি আবু বকর খলিফা হবে, তখনই তো হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে, শিয়া এবং সুন্নি, এবং সুন্নি, শিয়ারা সুন্নিদেরকে কাফের বলে, সুন্নিরা শিয়াদেরকে কাফের বলে, জানেন তো ভাই নাকি? জি জি জি। তারপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে ওসমান যখন ক্ষমতায় আসে, তখন আবু বকরের ছেলে গিয়ে ওসমানকে খুন করে আসছে, হযরত আবু বকরের ছেলে গিয়ে ওসমানকে গিয়ে খুন করে আসছে, দাড়ি দাড়ি ধরে আর দাড়ি ধরে টানতে টানতে প্রাসাদ থেকে নামাইছে, মানে ওসমানের, হযরত ওসমান, খলিফা ওসমান, তার দাড়িটা এভাবে ধইরা আবু বকরের ছেলে এভাবে ধরে টানতে টানতে নিচে নামাইছে, নিচে নামায় হত্যা করছে। এখন ভাই দুইজনে কিন্তু মুহাম্মদের সাহাবি, আবু বকরের ছেলে মুহাম্মদের সাহাবি, ওসমানও মুহাম্মদের সাহাবি, ওসমান ছিল খলিফা আর আবু বকরের ছেলে সেও সেও তো সাহাবি, এখন সে টানতে টানতে হত্যা করে ফেলছে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন মুয়াবিয়া, হ্যাঁ, এবং আলী, দুজনই তো মুহাম্মদের সাহাবি ভাই, হ্যাঁ নাকি ভাই, জানেন তো নাকি? আলীর কেমনে মরছে ভাই, জানেন ভাই? আমি বললাম না ভাইয়া যে আমি ইসলাম সম্পর্কে আমি বেশ একটা ধারণা রাখি না। আচ্ছা আমি কেমন বলে দিচ্ছি, আলীকে মুসলমানরা মারছে, তারপর আলীর যে দুই ছেলে হাসান এবং হোসেন, দুজন দুই একজনের মারছে বিষ খাওয়ায় আর একজনের মারছে মানে যুদ্ধক্ষেত্রে কল্লা কাইটা, কল্লা আবার কাইটা আবার নিয়ে গেছে,
সাথে করে, হ্যাঁ মাথা কাটা মাথাটা আবার নিয়ে গেছে সাথে করে। এখন আপনি বলেন যে আলেম আলেম যে দ্বন্দ্ব, এটা তো ভাই আজকে থেকে শুরু না, এটা তো নবী মুহাম্মদের সময় থেকে আলেমে আলেমে কামড়াকামড়ি হয়েছে, এটা তো আজকে না। আমি এটা এটা আপনার জন্য আমি বলতেছি যে এখন আলেমে আলেমে যেভাবে মানে কামড়াকামড়ি শুরু করছে, এটা কি আপনাদের জন্য পজিটিভ ভাবে আপনারা দেখতেছেন? মানে আমাদের মতো যারা মুসলিম, যারা মানে এরকম ঝগড়া জাতি তারপরে এরকম উগ্রবাদী পছন্দ করে না, মানে তাদের না না না, আমরা যেটা মনে করি, আমরা যেটা মনে করি যে এই এই ধর্মটাই হচ্ছে একটা অশান্তির একটা কারখানা। হ্যাঁ, এখন এই অশান্তির কারখানার ভিতরে যারা ফ্যাক্টরিতে যারা কাজ করবে তারা তো কামড়াকামড়ি করবেই, এটাই স্বাভাবিক ভাই। আমরা তো এটা তো এটাকে স্বাভাবিক মনে করি, কামড়াকামড়ি করবে ওরা, পাগলা কুকুররা কামড়াকামড়ি করবে। এখন আমরা তো এটাকে স্বাভাবিক বলে মনে করি, এটাকে আমরা অস্বাভাবিক কিছু বলে মনে করছি না। আচ্ছা, এটা জানার জন্য আমি আপনাকে নক করছিলাম। আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং ধন্যবাদ এবং শুভরাত্রি। আর আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে আসিফ ভাই, যে আপনি একজন মুক্ত মনে হওয়ার পরও আপনি আমাকে সাজেস্ট করছেন যে আমার ধর্মগ্রন্থটা আমার পড়ার জন্য, তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ইনশাল্লাহ, যেহেতু আমি মুসলমান পরিবারের সন্তান, তা আমি ইনশাল্লাহ বলে বলতেছি যে ইনশাল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আপনাকে শুধু না, সবাইকে আমরা এটাই সাজেস্ট করি যে আপনি অন্তত নিজের ধর্মগ্রন্থ এবং হাদিস, কোরআন এবং হাদিস দুইটাই বুঝে বুঝে পড়বেন এবং বুঝবেন যে এখানে আসলে কি বলা হয়েছে, তাহলে আমাদের অর্ধেক কাজ ভাই হয়ে যায়, ঠিক আছে? আমাদের আর বেশি কষ্ট তখন আর করতে হয় না। তবে এটা হ্যাঁ, এটা আপনি আপনার সাথে কথা বলে আমি নিজের কাছে আমি খুব লজ্জিত যে আমি একজন মুসলিম হয়ে একজন মুক্ত মনের সাথে আমার নিজের ধর্ম সম্পর্কে আমি অজ্ঞতা প্রকাশ করছি, এটা আমার কাছে লজ্জাজনক। অবশ্যই আপনি যে উপদেশটা দিচ্ছেন আমি চেষ্টা করব আমার ধর্ম গ্রন্থটা আমি পড়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, তাহলে আজকে ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, আবার ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বাই বাই।